চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটকে রাখার অভিযোগে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন জান্নাত আরা ঝর্ণা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় গিয়ে মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রয়্যাল স্টেটের ঘটনায় যে মহিলা ছিলেন আমাদের, উনি আজকে সোনারগাঁও থানায় উপস্থিত হয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। সে অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে মামলা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অজানা বংশগত রোগে তিন প্রজন্মের ছয়জনের মৃত্যু হয়েছে। একই রোগে মৃত্যুর প্রহর গুনছেন একই পরিবারের আরও পাঁচজন। রোগের চিকিৎসায় সরকার এবং বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন রংপুরের ওই ভুক্তভোগীর পরিবার। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। একসময় শরীরের শক্তি নিয়ে সারাদিন ভ্যান চালিয়ে গায়ে গতরে খেটে পরিবারের ভরণ পোষণ করতেন বশির। এখন আর তার সেই অবস্থা নেই। শরীরের বল হারিয়ে স্বাভাবিক চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছেন অজানা এক রোগী। তার অসুস্থতার কারণে ছেড়ে চলে গেছেন স্ত্রী সন্তানও। কষ্ট করে চললে একজনের পক্ষে তো সম্ভব না, কষ্ট করা যায়। তাই যদি কাজ যদি সহজে করে আমি মনে করি ভালোই হয়। বশিরের দুই ভাই, এক বোন ও এক চাচাতো ভাইও হাত পা কাঁপতে থাকা প্যারালাইসিস জাতীয় এ রোগে আক্রান্ত হয়ে প্রায় শয্যাশায়ী। স্ত্রী সন্তান ছেড়ে চলে গেলেও বশির, নাসির ও রফিকুলের ঠাঁই হয়েছে দিনমজুর বড় ভাইয়ের বাড়িতে। আমার দ্বিতীয় ভাইটাকে ধরলো, তারপর তৃতীয় ভাইকে ধরলো, তারপর চতুর্থ ভাইকে ধরলো। আজকে প্রায় আট দশ বছর থেকে অসুস্থতা হয়ে আছে, এই অবস্থা, চলাফেরা করতে পারে না। এখন আমরা ওই যতটুকু পারি ওর সেবা যত্ন করি, মানে চিকিৎসা করতে পারতেছি না টাকা পয়সার অভাবে। অজ্ঞাত এই রোগে আক্রান্তরা চলাফেরায় অক্ষম হয়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, শ্বাসকষ্ট, বুক ধরফর করা সহ নানা সমস্যা নিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অজানা এই রোগের চিকিৎসা নেই, পরিণতি মৃত্যু বলছেন সিভিল সার্জন। বংশগত একটা রোগ হিসেবে এটা একটা বিরল রোগ বলা যায়। এটা যদি কারণ বলতে চান, এটা আসলে কারণ অজানা, ইডিওপ্যাথিক বলে এটাকে। ডেফিনেটিভ কোনো চিকিৎসা এখনো হয়নি। ঢাকায় আইডিসিআর আছে, ডিজিজ কন্ট্রোল সিডিসি আছে, সেখানে আমরা যোগাযোগ করবো। কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক বা কোনো চিকিৎসার মাধ্যমে হোক, কোনো যদি সাহায্য পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। চিকিৎসা সহ খাওয়া পড়ার অনিশ্চয়তায় থাকা এই পরিবারের খবর অনেকের অজানা। প্রাণঘাতী বংশগত রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ছয়জনের মৃত্যুর পর এখন মৃত্যুর প্রহর গুনছে বশির, নাসির, রফিকুল সহ তাদের পরিবারের পাঁচজন। রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনই চাওয়া ভুক্তভোগী পরিবারের। রংপুরের মাহিগঞ্জ থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। 1991 সালের 29শে এপ্রিলের মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 3 দশক পরও স্বজন হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন উপকূলবাসী। পরিবেশকর্মীরা বলছেন জলবায়ু পরিবর্তনে উপকূলবাসীর ঝুঁকি বাড়ছে। দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সরোয়ার আজম মানিকের রিপোর্ট। 1991 সালের 29শে এপ্রিল রাতে 240 কিলোমিটার বেগে কক্সবাজার, চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে সুপার সাইক্লোন। 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে মৃত্যু হয় 2 লাখ মানুষের, আরো অন্তত 1 লাখ মানুষ নিখোঁজ হয়, 70,000 গবাদি পশু মারা যায়, আর্থিক ক্ষয়ক্ষতি প্রায় 15,000 কোটি টাকা। এরপর 30 বছর পার হলেও স্বজন হারানো কষ্ট এখনো কাঁদায়। সকাল তখন এই পানি যখন একটু কমিতে, তখন আই বাড়ির কে আই বললা, দেশ আই বললা, ফারাত আই বললা, যখন রওনা দিলাম, রওনা দিতে দেখিতে বেগুন মরা মানুষ। আমার শাশুড়ি এবং আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন প্রায় 10-15 জন মতো বেঁচে গেছে। আমরা আমাদের পরিবার থেকে প্রায় 40-42 জন মতো মানুষ বেঁচে গেছে, মৃত্যু হয়েছে 17 জন। আগা জমিন নাই আর তাকি দেরি সাইডের বেরিমান ডাহাত দিগরি। স্থানীয় পরিবেশ কর্মীদের অভিযোগ, 3 দশক পরও চট্টগ্রাম কক্সবাজার উপকূল এখনো অরক্ষিত। বলব
কলকাতার মানুষের 91 গুণ এটার কথা একদিকে বলতে পারে নাই, আবার পানির আক্রমণ থেকে কলকাতার মানুষ রক্ষা পেতে পারে না। কলকাতার মানুষ খুবই দুর্বল অবস্থায় আছে। বাস্তুর সংখ্যা বাড়ছে, তেমনি ঝুঁকিও বাড়ছে। এখনই সময় যত দ্রুত সম্ভব এই উদ্বাস্ত মানুষগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। কক্সবাজারের 595 কিলোমিটার বাঁধের অতি ঝুঁকিপূর্ণ 12.5 কিলোমিটার। এই অধিক ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য আমরা বাজেট বরাদ্দ পেয়েছি এবং ইতিমধ্যে আমাদের এগুলো সংক্ষিপ্ত সময় নিয়ে দরপত্র আহ্বান করেছি এবং কয়েকটা জায়গায় ঠিকাদারও নিয়োগ হয়েছে। আমরা বর্ষাকালের পূর্বেই এই জায়গাগুলো হলো মেরামত করে দিতে পারব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে উপকূলের মানুষের জীবনকে আরো চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বাড়লেও বাড়েনি কক্সবাজার উপকূলের বেড়িবাঁধের উচ্চতা। ফলে এই অঞ্চলের মানুষগুলো চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। তারা এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর ধলগাটার সরইতলা গ্রাম থেকে সরোয়ার আজমানী, চ্যানেল আই। নগদ জনপদের খবরের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন চ্যানেল আই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।